রানীর মুখ তো লাল হয়ে গেছে রোদ দেখে। রানীকে রেডি করা দেখাবো তো। এই যে আমাদের রানীকে টিপ পরার পরে এত সুন্দর লাগছে, ওয়াও। আর এই যে আমাদের দুজনে কিছু চন্দা হে তু মেরা সূরজ হে তু ও মেরি আঁখো কা তারা হে তু। তো বন্ধুরা, আমি আর রানী রয়েছি। তো আজকে আমি আর রানী পুরো একরকম সাজবো। কি একরকম সাজবি নাকি? হ্যাঁ, মা বলেছে আমার আর মায়ের ড্রেস বানিয়েছে পুরো একই রকম। আচ্ছা ঠিক আছে। তো এই যে হচ্ছে রানীর জামা। তো এখানে আমি একটা ফুল দিয়েছি, আর এটা হলো গলায় বাঁধন, আর এই হাতাটা এরকম হবে, এটা হলো ছোট করে বানানো, আর এটা হাতা এরকম হবে। তো তোমরা দেখলে বন্ধুরা, দুটো দেখো কিউট কিউট জামা, দুটোই মাম্পি নিজে হাতে বানিয়েছে। এটা হচ্ছে আমাদের রানীর, আর এটা হচ্ছে মাম্পির। মাম্পিরটা একটু বেশি মোটা মোটা মনে হচ্ছে, বাট ঠিক আছে, এইটা আরো বেশি কিউট। আর এই যে আমার ক্লিপ বানিয়েছে রানীর, একটা বড় একটা ছোট। তো কিরে রানী, তোর কেমন লাগছে জামাটা একটু বল। আমার জামাটা তো আমার খুব ভালো লাগছে সত্যি বল, খুবই কিউট। এবার তোকে পরলে কতটা সুন্দর লাগবে এবার বুনুরাই বলবে সবাই কমেন্ট করে। ঠিক আছে, তাহলে তোরা দুজন যা, তাহলে দুজন একসাথে পড়ে সুন্দর ভাবে, তাই তো মাম্পি? আচ্ছা, পিছনে লুকিয়ে কি করছে? রানীর মুখ তো লাল হয়ে গেছে রোদ দেখে। রানীকে রেডি করা দেখাবো, আমি নিজে রেডি হই। আচ্ছা, তো আগে রানীকে রেডি করাই। তো প্রথমে আমাদের রানীকে এখন সাজানো হবে, সুন্দর ভাবে সাজাবে। ওকে একটু কম সাজাবে, তুমি বেশি সাজবে, ওরকম হবে না কিন্তু। একই সাজবো। রানীকে এই যে ড্রেসটা পরিয়ে দেওয়া হচ্ছে, রানীর মুখটা তো এটা গেছে। তাড়াতাড়ি আমাকে বের করো, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, মুখ এটা দেখো, মুন্ডুটা তুমি ঠিক তাহলে বের করো, মুন্ডুটা। দাঁড়াও দাঁড়াও, কি ছোট জামা বানিয়েছে রানীর। তুমি সাইজ নিয়েছিলে তো? আরে কি ভূত বানিয়ে দিয়েছে। ওয়াও, রানীকে দেখো আস্তে আস্তে পরাচ্ছে, কি সুন্দর লাগছে আমাদের রানীকে, কি কিউট। তো দেখছো তোমরা রানীকে ড্রেসটা পরে কত সুন্দর লাগছে। তো এখন রানীর চুলগুলো খুলছি, কারণ রানীর চুলগুলো বেঁধে দেবো আমি, যেভাবে বাঁধবো ওরও সেভাবেই বেঁধে দেবো। আমি কি সাজাবো তোকে বল, আমি তোকে একটা টিপ পরিয়ে দেবো জাল এখানে। ঠিক আছে ঠিক আছে, আমাকে তুমি টিপ পরিয়ে দেবে। তো তোমরা দেখছো আমি রানীর চুলটা খুলে ফেলেছি, এখন আমি চুলটাকে বেঁধে দেবো। রানীর চুল তো কেনার পরে এই যে প্রথমবার খুললাম না, এর জন্য একটু এরকম হয়ে গেছে। তো এইভাবে চুলটা বাঁধছি আমি, এবার একটা গার্ডার দিয়ে বেঁধে দেবো, তারপরে ক্লিপটা লাগিয়ে দেবো। এই পিঙ্ক কালারের এই গার্ডারটা নিলাম। তো এবার এই ক্লিপটা লাগিয়ে দেবো আমি। মোস্ট প্লে ইন্ডিয়ার এক নম্বর গেমিং সাইট মোস্ট প্লে প্রোভাইড করছে এক্সাইটিং প্রাইসেস অ্যান্ড গিফটস, যেমন মোস্ট প্লে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ আর সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ম্যাচ উপলক্ষে দিচ্ছে 1 কোটি বাম্পার লিডার বোর্ড বোনাস। অ্যাপ ডাউনলোড করতেই তোমরা পাবে 200 টাকার বোনাস, 1200 টাকার রেফারেল বোনাস, আরও পাবে 2000 বার্থডে বোনাস। আর আমার প্রোমো কোড ফ্রি 150 ব্যবহার করলে তোমরা আরও পাবে 150 এক্সট্রা বেড। নর্মালি তোমরা পাবে 150টা বেড, আর আমার প্রোমো কোড ইউজ করলে আরও 150, মানে টোটাল 300টা বেড। মোস্ট প্লে দিচ্ছে হাই উইনিং রেটের সাথে ওয়ার্ল্ড ক্লাস গেমস আর স্পোর্টস। মোস্ট প্লেতে তোমরা আরও পাচ্ছ স্পোর্টস বেটিং, ক্যাসিনো গেমস, স্লট এবং অ্যাভিয়েটার গেম। মোস্ট প্লে হলো সব থেকে ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে, তাড়াতাড়ি গিয়ে সাইন আপ করো আর 150টা ফ্রি বেড পাও। আর একটা কথা, রানীর মতো কিন্তু আমার চুলটা এরকম হবে না, ঠিক আছে? কারণ আমি সামনে চুলটা কাটিনি। না না, ওরমই করতে হবে, না হবে না। তুমি রানীর মতো এরকম চুল এরকম টানবা। ওয়াও, রানীকে কি মিষ্টি লাগছে, ওহ দারুণ লাগছে। এবার তুমি রানীকে একটা টিপ পরিয়ে দাও। হ্যাঁ, এবার রানীকে আমি তোকে একটা টিপ পরিয়ে দেবো, ঠিক আছে রানী? এবার আমি রেডি হয়ে আসি, ঠিক আছে? তোমার রেডি হতে কি 1.5 ঘন্টা লাগে নাকি? ঠিক আছে, এত আগে যাবা। এইবার হলো আমি রানীকে টিপ পরিয়ে দেবো। আমি টিপের পাতা নিয়ে নিয়েছি। বন্ধুরা, কটা টিপ তুলেছো জানো? দুটো টিপ তুলেছি। রানি, কপাল কোথায় তো? টিয়ে করে ধরো তো মাম্পি। ধরেছি। কোথায় গেল? ওইখানে আরেকটা নিই তাহলে। এইবার পরিয়ে দেবো টিপ। টিপ তো তোমার ওই হাতে। এই হাতে, এই হাতে। এই যে, তো উল্টো ধরে রেখেছো টিপ, তোমার হাতের দিকে আঠা। ও, টিপই পরাতে পারছি না। এইবার পড়াবো রানী তোকে টিপ, বিশ্বাস কর। উল্টো, এইটাই সদর। কি হলো?
ওয়াও রানি, তাই পড়িয়ে যেটি দাদা একটু নিচে হবে না? এবার ঠিক আছে না? তুমি তো বেশি বোঝো না, আমি টিপ পড়াচ্ছি রানীকে, তুমি তো বেশি বোঝো না। সরদা এই কানে, ও এইবার রানীকে দেখতে একদম কি দারুণ লাগছে। দেখে তো টিপ তো বোঝা যাচ্ছে না, তুমি চুল দিয়ে ঢেকে দিলে কেন এরকম করে? চুলগুলোকে উঠে দেবো? না না উঠো না, এই না টাকলু টাকলু লাগছে। তো এই যে আমাদের রানীকে টিপ পড়ার পরে এত সুন্দর লাগছে, বাও। আমি আর রানী অনেক সময় থেকে উপরে মাম্পির জন্য অপেক্ষা করছি, ও সে যে কখন আসবে, বাট এখনও আসছে না। তাই ভেবেছি আমি আর রানী এখন নিচে গিয়ে দেখবো কি করছে এত সময়, কি বলি? তো আমি আর রানী নিচে চলে এসেছি আর দেখতে এসেছি যে ও কি সাজুগুজু করছে। এই যে তোমার সাজুগুজু তো হয়ে গেছে, তুমি আসছো না কেন? উপরে যাবো এখন, নিচে আসলা কেন? আমরা দেখতে আসলাম আমি আর রানী, কি বলিস রানী? কত সময় লাগে তোমার? সেটাই তো, এটার জন্যই তো আমরা এলাম, তুমি আসবে তো এখনই? এই তো আমি রেডি, চলো। খুব সুন্দর লাগছে তোমাকে। তাহলে এবার তোমরা দুজন দেখি তোমাদের দুজনকে কেমন লাগে। বাহ, দুজনের ড্রেসটাই দেখো বন্ধুরা, একদম সেম, দুজনের ক্লিপ। তো আমাদের রানীকেও খুব সুন্দর লাগছে আর মাম্পিকেও খুব সুন্দর লাগছে, একই রকম দুজন মিলে সেজেছে। শুধু আমাদের রানীর চুলটা একটু নামানো আর মাম্পির এরকম ওঠানো। তো বন্ধুরা তোমরা বলো তোমাদের দুজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে? আমার তো রানীকেও মিষ্টি লাগছে আর মাম্পিকেও মিষ্টি লাগছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো আর এইভাবে আমাদের ভালোবাসতে থেকো। খুবই তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। তো বাই বাই বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।